খেলা। অনেকগুলি ছোট ছেলে একটা পুকুরের ধারে খেলা করছিল। হঠাৎ তাদের নজর পড়ল পুকুরের জলে অনেকগুলো ব্যাং ভেসে রয়েছে। ব্যাংগুলিকে দেখে ছেলেরা এক মতলব করলো এবং অদ্ভুত এক খেলায় মেতে উঠল। ছেলেগুলো অনেক ঢিল কুড়িয়ে নিয়ে ব্যাংদের লক্ষ্য করে ঢিল মারতে লাগলো। ঢিল লেগে কয়েকটি ব্যাং মরেও গেল। একটি বয়স্ক ব্যাং তখন ছেলেদের উদ্দেশ্য করে বলল, এতক্ষণ তোমরা পুকুর পাড়ে নির্দোষ খেলা খেলছিলে, কিন্তু এবার যা তোমরা শুরু করলে এ কি খেলা নাকি? হ্যাঁ, তোমাদের কাছে এটা খেলা মনে হচ্ছে বটে, কিন্তু আমাদের কাছে এটা হচ্ছে জীবন নাশ। উপদেশ: অন্যকে নির্যাতন করে যারা পৈশাচিক আনন্দ উপভোগ করে তাদের সাবধান করে দেয়া দরকার।